আসসালামু আলাইকুম রহমতুল্লাহী ওবারকাত অনেক সহজ একটা অবঝিফা অনেক সহজ এবং অনেক কার্যকরী যা হাদিসে এসেছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সম্মানিত ভাই ও বন্ধুরা হাদিসে আসার মানে কি জানেন মানে হচ্ছে আল্লাহ তা এত পছন্দনীয় আল্লাহ এত ভালোবাসেনি আমলকে যা অন্য আমলের মাধ্যমে সম্ভব নয় আবদর শরীফ দুই নম্বর খন্ড তিনশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে আগে আমি হালিশটা কাট থেকে বন্ধিত তা শোনায় নেই হজরতে আবু হজরতে বলেন যখন সকাল হতো সন্ধ্যা নেমে আসতো আল্লাহ রসুল সাল আল্লাহ আল্লাহ তিনি কখনো নিজে এই দুয়াটা পাঠ করতে ছাড়তেন না তার মানে আল্লাহ রসলের নিজের জীবনের আমল ছিল এটা যাই হোক বন্ধুরা এটা হচ্ছে এমন একটা দোয়া আল্লাহ রসুলের মুখ থেকে বের হয়েছে ياالكورة شون بين، بور بين شون بين. اللهم إني العفو والعافية, والعافية في الدنيا والآخرة. اللهم إني العفو والعافية في الدنيا والآخرة. اللهم إني والعافية في الدنيا والآخرة. اني اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم أستر عوراتي وامي من روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بك

দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও প্রার্থনা করছি হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং দিনদুনিয়া দুনিয়া পরিবার জন্য ধন সম্পদের মধ্যে নিরাপত্তা কামনা করছি হে আল্লাহ আপনি আমার গোপন দৃষ্টুটি সমূহ আহ মানে গোপন রাখুন নিশ্চয়ই এ উদ্বিগ্নতা এই উদ্বিগ্নতাকে শাস্তি ও নিরাপত্তায় পরিণত করুন হে আল্লাহ আপনি আমার সম্মুখেরও পোস্টাদের বিপদ হইতে আমার ডান হতে আমার বাম হতে এবং আমার উপর থেকে আগত মুসিবত থেকে আমাকে নিরাপদ রাখুন আমার নিম্ন আমার নিম্ন থেকে আগত বিপদ অর্থাৎ মাটির ধ্বংসের আকর্ষিক মৃত্যু থেকে আপনি আমাকে হেফাজত করুন হে ভাইরা আমলটা করেন আল্লাহ পাখের কারিশমা আল্লাহ আপনাকে দেখাইয়া দিবেন ইনশাআল্লাহ আবুদৌ শরীফ দুই নম্বর খন্ডে তিনশত পঁয়তাল্লিশ নম্বরে হাদিসটি এসেছে আল্লাহ আমাকে আপনাকে এই আমল করে নিজের এই ছোট্ট জীবনকে পরিচালনার তৌফিক দান করেন আমিন সবাই কমেন্টে আমিন লিখবেন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ কখন কবুল করে নেন আজকে এখানে ভিডিও শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি